अरे भाई साहब, ग्लोबल নাকি গাইজ হাওয়াতে। সো হ্যালো বন্ধুরা, কি খবর সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। কেননা গাইজ, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ক্রোনো শিল্ডের উপর দিয়ে গাড়ি চালাবো, দেখবো ক্রোনো ক্যারেক্টার বেঁচে থাকে কি না। আর গাইজ, ক্রোনো শিল্ডের উপরে আমি ফেলবো এয়ারড্রপ। তো এয়ারড্রপ ফেলার পর দেখবো কি হয়। আর গাইজ, তোমরা কিভাবে ক্রোনো ক্যারেক্টারকে শিল্ডের মধ্যে মারতে পারবে, তো সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো আজকের এই ভিডিওটায়। জানতে হলে গাইজ, ইন্ডু ভিডিওটা একদম তোমাদেরকে লাস্ট অবধি দেখতে হবে। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো একটা বেল আইকন আছে, ওটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গাইজ, আমার সামনে কিন্তু একটা গাড়ি আসছে। তো বন্ধুরা, আমি কিন্তু ক্রোনোর সিলটা চাপিয়ে নেবো। তো দেখা যাক গাইজ, গাড়িটা কি এর উপর থেকে চলে যায় না আমাকে মেরে দেয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ও ভাই সাহাব। তো বন্ধুরা, আমাকে কিন্তু বাঁচাতে পারেনি আমার সিলটা, ঠিক আছে? তারপরে বন্ধুরা, তোমাদের একটা ফানি কেস দেখায় গাইজ, এরকম একটা গাড়ি আসছিল, তো বসে চা খাচ্ছিলাম গাইজ, সিল ছড়ে গেছে, পালাতে গেছিলাম গাইজ, আমাকে কিন্তু মেরে দিয়েছিল। তো তারপরে বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দেবো ডিজি অলোকের সাথে ক্রোনো ক্যারেক্টারের একটা টেস্ট। তো এটা অনেকদিন আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, তো এবারও তোমাদেরকে দেখাবো। তো যেখানে গাইজ তোমাদেরকে দেখাবো, ডিজি অলোক কিন্তু আমার আগে বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছ, ডিজি অলোক আমার আগে বেরিয়ে গেছে, তবুও কিন্তু ডিজি অলোক আমার সাথে পারেনি গাইজ। দেখতে পাচ্ছ কত জোরে দৌড়াচ্ছে আমাদের এই ক্রোনো ক্যারেক্টার। ভাই সুপার এবিলিটি কিন্তু গাইজ, ডিজি অলোকের বাপ কিন্তু তোমরা বলতে পারো। এখানে কিন্তু বন্ধুরা, দৌড়ানোতে কিন্তু ডিজে অলোক হেরে গেছে, আর গাইজ ক্রোনো ক্যারেক্টার কিন্তু জিতে গেছে। তারপরে বন্ধুরা, তোমাদেরকে দেখাবো, যদি তোমাদের শিল্ডের ওখানে যদি কেউ বোম মারে, তাহলে তোমরা কি মরবে কি মরবে না। তো গাইজ দেখতে পাচ্ছ, শিল্ড চাপিয়ে নিয়েছি। তো গাইজ দেখতে পাচ্ছ, আমার বন্ধুটা ব্যাক টু ব্যাক কিন্তু শিল্ডের উপর বোম মারছে, তো তবুও কিন্তু কিছু হচ্ছে না আমার। দেখতে পাচ্ছ, যেই শিল্ড সরে গেছে, সেই গাইজ আমার রক্ত কিন্তু শেষ হয়ে গেছে। তারপরে বন্ধুরা, তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে শিল্ডের মধ্যে ক্রোনো ক্যারেক্টারকে মারতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এখানে গাইজ শিল্ডের ভেতরে কিন্তু ঢুকে ক্রোনো ক্যারেক্টারকে কিন্তু ড্যামেজ দিতে পারছি। তোমরা দেখতে পাচ্ছ গাইজ, শিল্ডের ভেতরে কিন্তু তোমাদেরকেও ঢুকে কিন্তু ক্রোনো ক্যারেক্টারকে মারতে হবে। তুমি যদি বাইরে গুলি চালাও গাইজ, তার কিন্তু কিচ্ছু হবে না। শিল্ডের ভেতর থেকে তুমি যদি মারো, তাহলেই কিন্তু ক্রোনো ক্যারেক্টার ড্যামেজ খাবে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু তোমরা ক্রোনো ক্যারেক্টারকে মারতে পারবে। তো তারপরে বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের টিমমেটকে গাইজ শিল্ডের ভেতরে কিন্তু রিভাইভ দিতে পারবে। তো গাইজ দেখতে পাচ্ছ, আমি এখানে আমার টিমমেটকে শিল্ডের ভেতরে রিভাইভ দিয়ে দিলাম। তো গাইজ দেখতে পাচ্ছ, এনিমিকেও কিন্তু তারপরে মেরে দিলাম। তো এইভাবে কিন্তু তোমরা টিমমেটদেরও কিন্তু রিভাইভ দিতে পারবে। তারপরে বন্ধুরা, তোমাদেরকে বলে দিই গাইজ, তোমরা কিন্তু এনিমি শিল্ডে গিয়েও কিন্তু থাকতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ, আমাকে একটা এনিমি কিন্তু মারছে, তারপরে পিছন দিয়ে কিন্তু একটা এনিমি আসছে, তো তারপরে এসে কিন্তু শিল্ড চাপিয়ে দিয়েছে, ঠিক আছে? তারপরে বন্ধুরা দেখছো, বাইরে থেকে কিন্তু একটা এনিমি গুলি মারছে, কিন্তু আমার গায়ে লাগছে না। তো বন্ধুরা, খুবই মারাত্মক কিন্তু এবিলিটি করেছে CR7-এ। তো এরপরে তোমাদেরকে বলে দিই গাইজ, তোমরা যদি কোনো এমন একটা জায়গায় যেখানে খুবই উঁচু জায়গা, ঠিক আছে, সেখানে যদি তোমরা যাও, তাহলে কিন্তু তোমরা এবিলিটিটা যখনই ইউজ করবে, তোমরা দেখতে হবে আসলে কিন্তু এবিলিটিটা কিন্তু একটা বলের মতো, তো তোমাকে কিন্তু চারপাশ থেকে কিন্তু ঘিরে দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু খুবই সুন্দর লাগছে অ্যাবিলিটিটা। তো এরকমই কিন্তু আমাদের আসল অ্যাবিলিটি। তারপরে বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দেবো গাইজ, তোমরা যদি ল্যান্ড মাইন্ডের ওখানে যদি তোমাদের যে স্কিলটা যদি ইউজ করো, তাহলে কি হবে। তো দেখতে পাচ্ছ, আমি শিল্ড চাপিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে ড্যামেজ খেয়ে গেছি, কেননা আমার মাথাটা কিন্তু শিল্ডের বাইরে ছিল, ঠিক আছে? তো তোমাদেরকে আরেকবার করে দেখাই। তো আমি এবারে চেষ্টা করব শিল্ডের ভেতরেই থাকা। তো আমি অ্যাবিলিটিটা অন করে নিলাম গাইজ। তো তারপরে আমি যাবো ওই রেড জোনটার কাছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কিন্তু ল্যান্ড মাইন্ড ফেটে গেছে, আমার কিন্তু কিছু হয়নি। তো বন্ধুরা, এরকমভাবে কিন্তু তোমরা অ্যাবিলিটি ইউজ করতে পারবে, আর গাইজ খুবই কিন্তু ম্যাচের মধ্যে ধামাকা করতে পারবে। তো বন্ধুরা, এবারে তোমাদেরকে দেখাতে চলেছি একটা কিন্তু মারাত্মক জিনিস, যেটা বন্ধুরা এখানে কিন্তু আমি একটা এক্সপেরিমেন্ট করব। এখানে আমি কিন্তু একটা এয়ারড্রপ আনাবো, ঠিক আছে? তো ঠিক এয়ারড্রপটার উপরেই কিন্তু আমি আমার শিল্ডটা চাপিয়ে দেবো। তো তারপরে দেখবো এয়ারড্রপটা যখন পড়বে, শিল্ড ভেদ করে কি আমার মাথার উপর পড়বে, নাকি গাইজ শিল্ডের উপরেই ঝুলে থাকবে। তো দেখা যাক বন্ধুরা। তো আমি আমার বন্ধু কিন্তু এখানে চলে এসেছি। তো দেখা যাক গাইজ, দুটো শিল্ড চাপাবো। তো দেখতে পাচ্ছ, এয়ারড্রপ কিন্তু আসছে গাইজ। তো চলো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের শিল্ডটা ওপেন করে নিই। তো এবারে দেখি কি হয় গাইজ। ও ভাই
সাহাব বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ শিল্ড পড়ে কিন্তু আমাদের মাথা কিন্তু ভেঙে গেছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু কেউ গেমের মধ্যে এরকম টাইপের কিন্তু ট্রিক ইউজ করো না, তাহলে বন্ধুরা তোমরা কিন্তু সোজা মারা যাবে। তারপরে বন্ধুরা তোমাদেরকে বলে দিই গাইস, তোমরা যদি ক্রোনো ক্যারেক্টারে ওই শিল্ডটার ওপরে যদি গ্লুওয়াল চাপাও তাহলে গাইস তোমাদের কেমন দেখতে লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা গ্লুওয়াল চাপিয়ে দিচ্ছি, যেটা গাইস কিন্তু হাবায় ভাসছে। তো দেখতে পাচ্ছ শিল্ড চলে গেছে বন্ধুরা, কিন্তু গ্লুওয়াল নাকি গাইস হাবায় ভাসছে। ভাই সাহাব, এটা কি বন্ধুরা, নাকি গ্লুওয়াল হাবায় ভাসছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতখানি কি, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বেল আইকন আছে এটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।